রাজশাহীতে ট্রাক চাপায় দুই মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। বিকেলে পাবনা উপজেলার মোরাদীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। পুলিশ জানায়, মোরাদীপুর এলাকায় বালুবাহী একটি ডাম্প ট্রাক দুইটি মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান আরও একজন। ট্রাকটিকেও শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।